ET, exercise therapy. Exercise therapy কেন? Exercise সবার জন্য নয়। যারা শ্রমিক শ্রমের কাজ করে শারীরিক পরিশ্রম করে তাদের জন্য এক্সারসাইজ নয়। কিন্তু যাদের লাইফ স্টাইলটা ঘর থেকে বেরোলাম রিক্সা গাড়ি গেলাম অফিসে চেয়ার অফিস থেকে বেরোলাম রিক্সা গাড়ি আবার বাসায় গেলাম সোফা বিছানা, এই যাদের লাইফ স্টাইল তাদের জন্য মাস্ট বি 1 ঘন্টা করে এক্সারসাইজ করা দরকার। যদি ওই যে প্রথমে বললাম যদি সে তার দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাটা ইউজ করে যদি সুস্থ থাকতে চায় তাহলে তাকে মাস্ট বি 1 ঘন্টা এক্সারসাইজ করতে হবে। 4 নম্বর অভ্যাস হলো প্রতিদিন 1 ঘন্টা করে এক্সারসাইজ। এই এক্সারসাইজও আমি আপনাদেরকে এখানে শেখাবো। কোনো যন্ত্রপাতির দরকার হবে না, যে এই ভারী আমি তো যে দেশের বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গায় ব্যায়ামের কথা বলি, অনেকে বলে যে ব্যায়াম মানে মনে করে ব্যায়াম এই বসে আর কি ব্যায়াম করবো এরকম বলে, মানুষ মনে করে ব্যায়াম বলতে গিয়ে জিমে গিয়ে ভারী যন্ত্রপাতি নিয়ে ব্যায়াম করে না। 7 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বয়স্ক যে কোনো মানুষ ব্যায়াম করতে পারবে। তবে হ্যাঁ, বয়স অনুযায়ী শারীরিক অবস্থা অনুযায়ী তার ব্যায়ামের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কার জন্য কি ধরনের ব্যায়াম দরকার সেই ব্যায়াম সিলেক্ট করে ব্যায়াম করতে হবে। ব্যাস।